আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে নেই আপত্তিকর কিছু। আরিয়ান খান, আরভাস মার্চেন্ট ও মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণ নেই। হাইকোর্টের ওই নির্দেশনামায় বলা হয়েছে, অভিযুক্তরা যে কোনো বেআইনি কাজ করার চেষ্টা করছিল তার কোনো প্রমাণ নেই আদালতে। আরিয়ান খান, আরভাস মার্চেন্ট, মুনমুন ধামেচারা একটি মার্চেন্ট ক্রুজে সফর করছিলেন, তার মানে এই নয় তারা কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর নেওয়া অভিযুক্তদের জবানবন্দির কোনো আইনি মূল্য নেই। অভিযুক্তদের কাছ থেকে বাণিজ্যিকভাবে ব্যবহারের মতো মাদক পাওয়া গেলেও তা যে অপরাধের উদ্দেশ্যে ব্যবহারের ইচ্ছে ছিল তা বলা যায় না। আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কিছু আপত্তিকর বিষয় পাওয়া যায়নি যাতে বলা যেতে পারে অভিযুক্ত অন্য দুজনের সঙ্গে আরিয়ান ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। জামিনের নির্দেশনামায় আরিয়ানের সঙ্গে অন্য দুই অভিযুক্তের দেখা হওয়ার বিষয়টিকেও পরিকল্পিত নয় বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। নির্দেশনামায় বলা হয়েছে, এখনো পর্যন্ত যত দূর তদন্ত হয়েছে তাতে আরিয়ান ও আরবাজ নিজেদের মতো করে ক্রুজে উঠেছিলেন, তাদের সঙ্গে মুনমুনের দেখা হওয়া পূর্ব পরিকল্পিত নয়। এছাড়াও এমন কোনো প্রমাণ এখনও আদালতে জমা পড়েনি যে হলফ করে বলা যেতে পারে অভিযুক্তদের সবার অপরাধ করার উদ্দেশ্য ছিল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।